ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت শ্রদ্ধ সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রথমে আমাকে বলা হয়েছিল শিরক এবং বেদাত নিয়ে আলোচনা করতে। রাস্তায় আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, বলছেন শিরক ও বেদাত নিয়ে। এজন্য অন্য আয়াত নির্বাচন করেছিলাম। সভাপতি সাহেব ঘোষণা দিচ্ছেন তহিদ ও শিরক ও বেদাত, তো এজন্য একটু কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অবশ্য আমি নিজেই বলেছিলাম, আপনি যেটা বলেন কোনো সমস্যা নেই, আমি নিজেই বলেছিলাম যে আসলে শিরক না বেদাত না, তো দুটাই তো হয়ে গেল না, তো করতে কি হবে। আমি বলেছিলাম আসলে তহিদের সাথে শিরক হয়, তহিদ বনাম শিরক, সুন্নাত বনাম বিদাত, বা তহিদ ও শিরক, সুন্নাত ও বিদাত। আর এই বিষয়টা অত্যন্ত দীর্ঘায়িত, পবিত্র কোরআনের সিংহভাগ স্থান জুড়ে রয়েছে তহিদ, সিংহভাগ। অবশ্য সময়কে সম্মুখে রেখে খুবই সংক্ষিপ্ত আকারে নির্যাসটুকু, সারাংশটুকু আপনাদের সম্মুখে পরিবেশন করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের ঈমান এবং ইসলাম রক্ষা হয়, এবং আমরা সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে সুখময় জান্নাত লাভে ধন্য হই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যে কথাগুলো বলছি, মুসলমান হন আর অমুসলমান হন, মুসলমান হন আর অমুসলমান হন, যে কোনো মাসলাক এবং মাজহাবের হন না কেন, কথাগুলো বলছি একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শুনবেন। আমার ব্যক্তিগত কথা বলবো না, ইনশাল্লাহ আমাদের সকলের স্রষ্টা বিশ্ববিধাতা মহান আল্লাহ তাআলা এবং তার প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কথা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, বুঝানোর জন্য কিছু দৃষ্টান্ত উপমা পরিবেশন করব। যদি আমার কোনো কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপন্থী হয়ে যায়, তাহলে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন। আর যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়, কিংবা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুকূলে হয়, তাহলে সেই কথাটাকে হৃদয় স্থান দেবেন। আমরা মার্কেটে যাই, তখন বিক্রেতাকে দেখি না যে ইয়ে মুসলমান না অমুসলমান। কি বলছেন? কিছুদিন হলো বেগুন কিনতে গিয়েছি, দেখছি দুই ধরনের বেগুন রাখা আছে, একজনের কাছে দুই ধরনের বেগুন, একটা বেগুন হচ্ছে
10 টাকা কিলো আমাদের ধুলিয়ান চাঁদপুর অন্তর্দীপা বাজারে। এক ধরনের বেগুন হচ্ছে 10 টাকা কিলো আর এক ধরনের বেগুন হচ্ছে 70 টাকা কিলো। 10 টাকা কিলো বেগুনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তাতে পোকা আছে, কানা। 10 টাকা বেগুন ছেড়ে দিয়ে অধিকাংশ মানুষই দেখছি 70 টাকা কিলো দামের বেগুন কিনছেন। আমি ওই 70 টাকা কিলো দামের বেগুন বিক্রেতাকে বলছি 500 দেন। উনি যখন পাল্লাতে চাপিয়েছেন তখন আমি তাকে বলছি, দাদা বেগুন কিন্তু আমি ভাজি করব না, রান্না করব না, পুড়িয়ে ছানা করব। যেমনই এ কথা বলা, ভদ্রলোক পাল্লা থেকে তারাজু থেকে দুটো বেগুন নামিয়ে আবার অন্য দুটো বেগুন চাপাচ্ছেন। মনে মনে ভাবলাম, বললাম মনে মনে যে এর মধ্যেও আবার গন্ডগোল আছে। যদি গন্ডগোল না থাকতো তাহলে দুটো আবার পরিবর্তন করতেন না। যখন বলেছি ছানা করব, পুড়িয়ে ছানা করব, তখন উনি আবার পরিবর্তন করেছে। মানে ভালোর মধ্যেও আবার গন্ডগোল আছে। মানে যে যে বিষয়ে পারদর্শী, যে যা করে সে সে বিষয়ে বেশি পারদর্শী অবগত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন ধর্মের কথা বলবো, আমি যখন দিনের কথা বলবো, আমি যখন ধর্মের কথা বলবো, দিন ধর্মের কথা বলবো, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থার কথা বলবো, তখন তোমরা তা গ্রহণ করবে। আর আমি যদি রায় পেশ করি, আমি যদি আমার মতামত দিই, তাহলে সেটা তোমরা বিবেচনা করবে। তার কারণ আমি একটা মানুষ, আমার রায় আমার মতবাদ সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2361 ও 62, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2470। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, আনতুম আলামু বি আমরি দুনিয়াকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পার্থিব বিষয়ে আমার চেয়ে তোমরাই বেশি অভিজ্ঞ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2363। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, তিনি বলছেন কি, পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি এমএ বিএড করেছেন, আপনি এমএ বিএড করেছেন, উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, ফসলের জমিতে কখনো পা দেননি, জমিটা চাষের উপযোগী হয়েছে কি না হয়েছে বুঝবেন কি করে? কিন্তু একজন নিরক্ষর চাষি সে বলতে পারবে না? পারবে না যে এই জমিটা চাষের উপযোগী হয়েছে কি হয়নি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ধর্মের কথা বলবো তখন তোমরা গ্রহণ করবে, আর দিনের কথা যখন বলবো তখন তোমরা গ্রহণ করবে। আর যদি পার্থিব বিষয়ে কোনো আমি আমার রায় মতামত যদি পেশ যদি করি, তাহলে সেটা বিবেচনা করবে। তার কারণ আমি একটা মানুষ, আমার রায় মতবাদ সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে আমাদের গবেষণা করার কথা ছিল, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটার কথা ছিল, আকাশে উড়ার কথা ছিল, নিত্য নতুন আবিষ্কার করার কথা ছিল, সেই জায়গাতে আমরা অপারগ, সেই জায়গাতে আমরা একেবারে শান্ত, সেই জায়গাতে আমরা একেবারে পশ্চাৎপদ। কিন্তু যে জায়গাতে আমাদের বিন্দু মাত্র আগে বাড়ার ছিল না, এক কদম আগে যাবার আমাদের পরিস্থিতি ছিল না, সেই জায়গাতে কিন্তু আমরা অগ্রগামী হয়েছি। দিনের নামে, ধর্মের নামে, তৌহিদ এবং সুন্নাহ সম্পর্কে অবগত না হওয়ার কারণে শিরক ও বেদাতের আবিষ্কার করেছি। অথচ সুন্নাহ কে ধ্বংসকারী হলো বেদাত, আর তৌহিদ কে ধ্বংসকারী হলো শিরক। তৌহিদ ও শিরক আপনার পাশাপাশি একজন ব্যক্তির হৃদয়ে থাকতে পারে না। আপনার সুন্নাহ তো বেদাত পাশাপাশি থাকতে পারে না। যেহেতু এক একটা তৌহিদ বিষয় নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার প্রয়োজন, শিরক নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার প্রয়োজন, অনুরূপভাবে সুন্নাত নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার প্রয়োজন, অনুরূপভাবে বেদাতের বিষয়টি। কিন্তু কয়েকটি বিষয় আজকে আমাকে দিয়ে দেওয়া হয়েছে, যার নির্যাস আপনাদের সম্মুখে পরিবেশন করব। সুপ্রিয় ভাই এবং বোন,
কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ রাসূল, তো শুধু এটা মুসলমানদের না, সমগ্র মানব জাতির ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর সকলেরই রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আপনার দলাই লামা বৌদ্ধ ধর্মের মহাপণ্ডিত দলাই লামা তিনি বলছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের মাধ্যমে। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য হলো পথ নির্দেশিকা, আলোকবর্তিকা। সুরা বাকারা 2 নম্বর সুরার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআন সম্পর্কে বলছেন, হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য আলোকবর্তিকা, পথ নির্দেশিকা। আসুন সেই পবিত্র কোরআনের আলোকে আমরা এবং সুন্নার আলোকে আমরা এই বিষয়টাকে জানব। আল্লাহ বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর উপাসনা করো ও তাগুত থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছেন এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত কাকে বলে? আল্লাহ কে? আল্লাহর পরিচয় সম্পর্কে যেহেতু আমরা এখানে সব মুসলমান আছি বুঝতে পারছি, অমুসলমান যদি আছেন তারাও খুব সংক্ষেপে বলে দিই। সুরা ইখলাসটা আপনারা পড়বেন না, আয়াতুল কুরসি, যারা মুসলমান আছেন ভালোভাবে তাফসীর সহ অধ্যয়ন করবেন, সময় নাই ব্যাখ্যা বিশ্লেষণ আজকে দেওয়ার। শুধু এতটুকু বলি যে আল্লাহ হলেন অনাদি এবং অনন্ত, তিনি সৃষ্ট নন। যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন, আর সবকিছু যখন ধ্বংস হবে তখন আল্লাহ থাকবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ হলেন সর্বশক্তিমান, চিরঞ্জীব, সর্বজ্ঞ, সর্বজ্ঞ, কঠিন শাস্তি দাতা, মহা পুরস্কার দাতা, মহান আল্লাহ তাআলা আমার আপনার হৃদয়ের কথা জানেন। আমরা হৃদয়ে যা কল্পনা করি তাও আল্লাহ তাআলা জানেন। তিনি কাউকে জন্ম দেননি, তিনি নিজেও জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ কেউ নেই, তার ওপরে তো কেউ থাকা দূরে কথা, তার সমকক্ষ কেউ নেই। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, সেই আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র এজন্যই যে তারা আমার ইবাদত করবে, আমার একত্ব বর্ণনা করবে, আমার তাওহীদ ঘোষণা করবে, আমার দাসত্ব করবে। এজন্যই আল্লাহ তাআলা আমাদের এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাগুতটা কি? তাগুত হলো আর তাগুত হুয়া মা উবিদা, আর তাগুত হুয়া কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। তাগুত হলো প্রত্যেক সেই বস্তু আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, আল্লাহ ছাড়া যার পূজা করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়। প্রতিমা, বৃক্ষ, পাথর, লতা, গুল্ম, চন্দ্র, সূর্য, যার উপাসনা করা হয় সেগুলো হলো তাগুত। তো আল্লাহ তাআলা বলছেন, আমি এই মর্মে রসুল প্রেরণ করেছি যে আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে, অর্থাৎ আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করবে, সেগুলোর ইবাদত উপাসনা করবে না, সেগুলোকে বর্জন করবে, সেগুলো থেকে নিজেদের সম্পর্ক দূরত্ব করবে। আরো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, অর্থাৎ হে মুসলমান, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। সূরা হুজরাত 49 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা এর আগে যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি এই মর্মে
যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এটি সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। তো আল্লাহ তাআলা কি বললেন ধর্মের ব্যাপারে? আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না, মানে আল্লাহ ধ্বজা নির্দেশ দেননি, যা করার জন্য বলেননি তা করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করার জন্য বলেননি করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কেউ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কেউ করেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকেছেন এমন কোন দৃষ্টান্ত নেই, তাহলে সেই সব কাজ থেকে বিরত থাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে যেও না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে যাও তাহলে সেটাই হবে বেদাত, আল্লাহর যদি আগে যদি বেড়ে যাও তাহলে সেটাই হয়ে যাবে শিরক। বিষয়টা বুঝে এলো না? এলো না? আল্লাহ যা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি করেননি, করতে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন যাতে নেই সেই বিষয়টা করো না, সেটা যদি করো তাহলে সেটা হবে শিরক এবং বিদআত। খুব সংক্ষেপে প্রথমে তো তাওহীদটাকে বুঝে নেই। তাওহীদের তিনটি, তাওহীদকে সাধারণত জনগণের জন্য ওলামায়ে কেরাম ফুকাহে এজাম তিন ভাগে তাওহীদকে বিভক্ত করেছেন, তিনটি শ্রেণীতে বিন্যস্ত করেছেন। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল ইবাদাও বলা হয়, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া ইত্যাদি যাবতীয় ইবাদত সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা। তাওহীদুর রুবুবিয়া, অর্থাৎ পালন করা, সৃষ্টি করা, জীবনদাতা, মরণদাতা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহ তাআলার অনেক গুণাবলী রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর নাম রয়েছে, সেই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো, সূরা আরাফ 7 নম্বর সূরার 180 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলার অনেক বিশেষণ আছে, গুণাবলী আছে, অনেক নাম আছে, সেই গুণাবলীতে আল্লাহ তাআলাকে তার না আল্লাহ তাআলাকে তার নাম এবং গুণাবলীতে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা, এর নাম হলো তাওহীদ। এবার শিরক, শিরক হলো তাওহীদে ইবাদত সংক্রান্ত কোন বিষয়ে কাউকে অংশীদার করা, পরিপূর্ণ ইবাদতে, সবগুলো ইবাদতে অথবা কিছু ইবাদতে, সবগুলো ইবাদতে অথবা কিছু ইবাদতে কোন ব্যক্তি পাথর, প্রতিমা, চন্দ্র, সূর্যকে অংশীদার করার নাম হলো শিরক ফিল ইবাদাহ, শিরক ফিল উলুহিয়া, আল্লাহ তাআলার ইবাদতে শিরক। শিরক চরমতম অপরাধ। আল্লাহ তাআলার গুণাবলীতে, সবগুলো গুণাবলীতে কোনো মানুষকে গুণান্বিত করা অথবা আল্লাহ তাআলার কিছু গুণে কোনো মানুষকে গুণান্বিত করা, এটা হলো শিরক। এগুলো হলো কিন্তু বড় শিরক। তাওহীদুর রুবুবি, আল্লাহ তাআলার পালন করা, তাওহীদুর রুবুবিয়াতে পালন করা, সৃষ্টি করা, জন্ম দাতা, মৃত্যু দাতা হিসেবে এক অদ্বিতীয় একমাত্র আল্লাহ তাআলা, এই সব ক্ষেত্রে রুবুবিয়াতে কাউকে অংশীদার করার নাম হলো বড় শিরক, যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ইবাদতে শিরক করা হলো বড় ধরনের শিরক, যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে কাউকে অংশীদার সাব্যস্ত করার তাৎপর্য হলো বড় ধরনের শিরক, যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আমরা ওয়াজান্তে কিন্তু অনেক কিছুই করে ফেলি সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ, আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তি বা দ্বিতীয় কোন মালাক, কোন সৃষ্টি সর্বজ্ঞ নয়। আলেমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ তাআলা, মৃত্যু দাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা, জন্মদাতা হলেন একমাত্র আল্লাহ, মৃত্যু দাতা এবং সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা, সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। এখন কেউ যদি বলে যে উমুক নবী বা উমুক ওয়ালি আউলিয়া বা উমুক সৎ ব্যক্তি
অমুক আল্লাহওয়ালা, সেও সব সর্বজ্ঞ, সেও আলেমুল গায়েব, সেও সবকিছু জানে, সেও সবকিছু জানে, সেও সবকিছু শুনে। তো এই আকীদা যে পোষণ করে সে তাওহীদুল আসমা ওয়া সিফাতে শিরক করছে, এটা বড় ধরনের শিরক, যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। অত্যন্ত হৃদয় বিষয়, হৃদয় বিদারক কথা। সুপ্রিয় ভাই এবং বোন, কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। শিরক হলো দুই প্রকারের, শিরক হলো দুই প্রকারের, তাওহীদ বলেছি তিন প্রকারের, শিরক হলো প্রথমত দুই প্রকারের, বড় শিরক আর ছোট শিরক। আর এই বড় শিরক আবার তাওহীদের তিনটি শ্রেণীতেই হতে পারে, তিনটি শ্রেণীতেই হতে পারে। ইবাদত সংক্রান্ত বিষয়ে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, নজর হবে মানত হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সাজদা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করা হয় তাহলে এটা হবে বড় ধরনের শিরক। সুতরাং রাসূলুল্লাহ, মহিলা আল্লাহর হক আদায় করতে পারে না, কোন মহিলা আল্লাহর অধিকার আদায় করতে পারে না যতক্ষণ না নিজের স্বামীর অধিকার আদায় করে। রাহিমাহুল্লাহ তাহাকিক সহ যে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আছে তার সাথে মিলে যাবে, তাওহীদ পাবলিকেশনস বুখারি ছয় খণ্ডে যেটা আছে তার সাথে আপনার এই রেফারেন্স মিলে যাবে, ফাতহুল বারীর সাথে এই রেফারেন্স মিলে যাবে, আপনার সৌদি আরব রিয়াজ দারুস সালাম থেকে যে সমস্ত হাদিস ছাপা আছে সেই সমস্ত হাদিস থেকে আপনার এ সব রেফারেন্স মিলে যাবে, আর সহি মুসলিমের রেফারেন্স। এবং বল কথা এবার শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজদা করতে চেয়েছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সাজদা করতে হবে না, সাজদা করতে হবে না, এটা বৈধ নয়। যদি এটা কাউকে যদি নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম, মহিলাদের নির্দেশ দিতাম যাতে তার স্বামীকে সাজদা করে, তার স্বামীকে সাজদা করে। তাহলে একজন মহিলার জন্য, এখানে আরো একটি বিষয় স্পষ্ট করে দিই, একজন মহিলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পরে পরে সব থেকে বেশি অধিকার তার উপরে কার? বাবা মায়ের, পীর মুফতির, আলেম ওলামা, না স্বামীর? স্বামীর। স্বামীকেও সাজদা করার যেখানে অধিকার নেই, জায়েজ নয়, বৈধ নয়, তাহলে আমাকে সাজদা করবেন, পীর মুফতিকে সাজদা করবেন? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সাজদা করার অনুমতি দিলেন না, তার কারণ এটা হলো বড় ধরনের শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, এটা বৈধ নয়। এক, দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব নন, সর্বজ্ঞ নন। পবিত্র কোরআনে প্রচুর আয়াত আছে, সময় নাই বিস্তারিত আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব, শুধু এতটুকু বলি যে আল্লাহ তাআলার গুণ হলো সর্বজ্ঞ, আলেমুল গায়েব, আল্লাহ তাআলা হলেন অন্তর্যামী। কোন মানুষ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর্যামী, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, তার কারণ তাওহীদুল আসমা ওয়া সিফাতে এখানে শিরক করা হচ্ছে, বড় ধরনের শিরক। যে করবে, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বজ্ঞ, আলেমুল গায়েব মনে করি, তাহলে আমারও ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। তাহলে শিরক হলো দুই প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক এর অনেক গুলো বৈশিষ্ট্য আছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, আমি শুধু একটা শুধু কথা বলি যে বড় শিরক হলো এত বড় শিরক, এত বড় শিরক যে কেউ যদি বড় শিরক করে তাহলে জীবনে তার যত আমল ভালো করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি ঈমান, ইসলাম পর্যন্ত বিনষ্ট হয়ে যাবে, তার আর ইসলাম থাকবে না, সে মুশরিকে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপরে আস্থা রাখা সত্ত্বেও, আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত, অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, আল্লাহকে মানে, তার সাথে শিরক করে, তো আল্লাহ বলছেন তারা মুশরিক, আমি বলছি না। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, যারা এই কথাগুলো শুনছেন, প্রথমত এটাকেও ভেবে নেবেন না যে ফাইজি সাহেব আমার বিরুদ্ধে কথা বলছেন, আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি,
জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি, আর আমার ফতোয়ার কারণে কেউ কাফের হয়ে যাবেন না, কেউ মুশরিক হয়ে যাবেন না, আর আমার ফতোয়ার কারণে কেউ ইমানদার বা মুসলমান হয়ে যাবেন না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবেন তারা মুসলমান হবেন, তারা জান্নাতে যাবেন, আর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন না করেন তাহলে কাফের এবং মুশরিক হবেন, জাহান্নামে যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এই কথাটাই বলার জন্য এসেছি। আসুন আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি যে শিরক হলো দুই প্রকার বড় শিরক। বড় শিরকের মাধ্যমে একটা মানুষের ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরার 83-86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। সূরা আনাম 6 নম্বর সূরার 83-86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবী রাসূল যারা হেদায়েত প্রাপ্ত ছিলেন, যাদেরকে আমি পথ দেখিয়েছিলাম, যাদেরকে আমি নির্বাচন করেছিলাম, তারাও যদি শিরক করত, ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করত তাহলে তাদের সমস্ত আমল যা তারা করেছিল তা বিনষ্ট হয়ে যেত, তা বরবাদ হয়ে যেত। সূরা আনাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ওহী করা হয়েছে, আপনাকে আপনার কাছে প্রত্যাদেশ করা হয়েছে, এবং আপনার পূর্বে যতগুলো নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, তাদেরকেও প্রত্যাদেশ করা হয়েছিল, ওহী করা হয়েছিল, যদি তুমি শিরক করো তবে অবশ্যই অবশ্যই তোমার সমস্ত তোমার আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, শিরক চরমতম অপরাধ। হাদিসে কুদসি বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি শরীকদের শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু আশরিকা, যে কেউ এমন কোন কাজ করবে, যে কেউ এমন কোন কাজ করলো, এমন কোন আমল করলো যাতে আমার সাথে শিরক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে কাউকে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকেও ছেড়ে দেব, তার শিরককেও ছেড়ে দেব। সহিহ মুসলিম হাদিস নম্বর 2985। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক যদি করা হয়, বড় ধরনের শিরক যদি হয়, তাহলে যে কাজে বড় ধরনের শিরক হবে সেই কাজের প্রতিফল তো পাওয়া যাবে না, পুণ্য পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না, মহা পাপ হবে, সেই কাজের জন্য মহা পাপ হবে। এমন কি অতীতে যত ভালো কাজ হয়েছে সমস্ত কাজ যের নেকি পুণ্য সওয়াব বিনষ্ট হয়ে যাবে। যদি ছোট শিরক যদি হয়, ছোট শিরকের অর্থ ছোট পাপ এমনটি ভাববেন না, ছোট শিরক মহাপাপ, বড় শিরক মহাপাপ, পার্থক্য অনেকগুলো আছে। একটি পার্থক্য, বড় শিরকের কারণে ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে এবং অতীতের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, সমস্ত নেকি সব শেষ হয়ে যাবে। আর ছোট শিরক মহাপাপ, কিন্তু ছোট শিরকের কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হবে না, অতীতের সমস্ত আমল তো বিনষ্ট হবে না, তাহলে যে কাজে ছোট শিরক হবে সেই কাজের নেকি পাওয়া যাবে না, সেই কাজে পুণ্য পাওয়া যাবে না, বরং এটা হবে মহাপাপ মহাপাপ। ছোট শিরক আবার প্রথমত দুই শ্রেণীর, ছোট শিরকের দুটি স্তর রয়েছে, ছোট শিরক আবার দুই শ্রেণীতে বিভক্ত, শিরকে জালি এবং শিরকে খাফি। শিরকে জালি হলো প্রকাশ্য শিরক, শিরকে জালি হলো প্রকাশ্য শিরক, আর শিরকে খাফি হলো গোপনীয় শিরক। শিরকে জালি প্রকাশ্য শিরক আবার দুই প্রকারের, প্রকাশ্য শিরক আবার দুই প্রকারের, কথার মাধ্যমে কর্মের মাধ্যমে। কথার মাধ্যমে যেমন আমরা সমাজে অনেকেই কিন্তু এর মাধ্যমে এই শিরকে জড়িত, আমরা অনেকেই বলি বাচ্চার মাথায় হাত দিয়ে শপথ করি না করি না, বাপের শপথ, মায়ের শপথ, কসম, মায়ের কসম, বাপের কসম, বিভিন্ন লতা গুল্মর কসম। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখছে, ও কাবার কসম খাচ্ছে, মসজিদে হারামের কসম খাচ্ছে, বাইতুল্লাহর কসম খাচ্ছে,
তখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কাবার কসম খেয়ো না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন কিছুরই কসম খেল, আল্লাহ ছাড়া অন্য কোন কিছুরই শপথ করলো, সে শিরক করলো। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3251। তো কথার মাধ্যমে শিরক, কসম খাওয়া আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে, আল্লাহ এবং আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেই গুণাবলী ছাড়া অন্য কোন কিছুরই কসম খাওয়া শপথ করা হলো কথার মাধ্যমে শিরক। কর্মের মাধ্যমে শিরক, যেমন তাবিজ, কিছু কিছু আবার বক্তা আজকাল বলছে তাবিজ আওয়াজ আইউ আওয়াজ তাবিজ, যে বলছে এটা আওয়াজ আইউ আওয়াজ তাবিজ, যে বাংলায় যখন তাবিজ যখন বলা হয়, তাবিজ এটা বাংলা শব্দ, যখন আওয়াজ আইউ আওয়াজ তাবিজান যখন বলা হচ্ছে তখন আরবি, যখন আমরা সাধারণত যখন আলোচনা করি যে তাবিজ শিরক তখন এটা আরবির তাবিজ শিরক বলি না বাংলার। আপনারা যে মাদুলি ঝুড়ান ওটাকে কি বলেন, তাবিজ বলেন না বলেন না, তাবিজ। তাহলে এই তাবিজ এই বাংলার তাবিজ ওই আওয়াজ আইউ আওয়াজ নয়, যে যেটা জায়েজ ঝাড়ফুঁক কোরআন এবং হাদিস দ্বারা জায়েজ ওটা না, কোরআন এবং সুন্নাহ দ্বারা ঝাড়ফুঁক জায়েজ, জি কোরআন এবং সুন্নাহ দ্বারা ঝাড়ফুঁক জায়েজ। তবে এই যে মাদুলি যে পড়া হচ্ছে, রক্ষা কবচ যে পড়ানো হচ্ছে, মাদুলি ঝুলানো হচ্ছে, তাবিজ ঝুলানো হচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, এটা হলো শিরক। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 জন ব্যক্তি এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বাইয়াত করলেন, 9 জনের সাথে বাইয়াত করলেন, একজনের সাথে বাইয়াত করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আল্লাহর রাসূল, একই সাথে 10 জন এসেছে, আপনি 9 জনের সাথে বাইয়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার কাছে তাবিজ আছে, তামিমা, তার কাছে তাবিজ আছে, মাদুলি আছে। সেই ব্যক্তি নিজের জামার হাতাটাকে উঠিয়ে ভিতর থেকে মাদুলি তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বায়াত করলেন এবং ঝুলালো, যে ব্যক্তি মাদুলি পরলো সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422। এটা হলো কর্মের মাধ্যমে শিরক। আরো কর্মের মাধ্যমে শিরক আছে, যেমন নামাজ ছেড়ে দেওয়া, আমার হৃদয়ে থাকতো আসরের নামাজ পড়তো না, আসরের নামাজ পড়তো, ওরা 2000 লোক যদি জানে তাকে দাফন করে দিলেন কেউ পাপী হব না, কিন্তু নামাজ এখানে যতগুলো আছেন সবাই যদি চলে যান, একজন যদি না যান তাহলে পাপী হবেন। এটা জানার পরেও ফরজ নামাজে অংশগ্রহণ করে নিশ্চয় আমি তোমাদের জন্য যে বিষয়ে সব থেকে বেশি ভয় করছি, তোমাদের জন্য যে ব্যাপারে সব থেকে বেশি ভয় করছি তা হলো ছোট শিরক। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল ছোট শিরক কি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636। সুপ্রিয় ভাই এবং বোন, মাইয়াতের জানাজা আদায় করে ওই লোকগুলো নেকি পাবে, এটা তো রিয়া, ছোট শিরক, মহা পাপ। তারা জানাজার নামাজ আদায় করছে তাদেরই পাপ হচ্ছে, তো মাইয়াত কি নেকি পাবে তাদের, মাইয়াতকে কিভাবে তাদের দুয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন? সুপ্রিয় ভাই এবং বোন, সে তো নিজেই নেকি পাচ্ছে না, আমি জানাজার নামাজ আদায় করতে নিষেধ করছি না এটা ভাববেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলতে চাচ্ছি গোপনীয় শিরক, গোপনীয় শিরক। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন গোপনীয় শিরক হলো সমুদ্রের বালু কোনার নেই, মরুভূমির বালু কোনার নেই, যে বক্তব্য রাখার জন্য এসেছি, বক্তব্য রাখার জন্য এসেছি। যদি আপনারা উপঢৌকন উপহার দেন তাহলে বক্তার হৃদয় সন্তুষ্ট, যদি উপঢৌকন উপহার যদি না দেন তাহলে বক্তা অসন্তুষ্ট। এ হলো রিয়া, এটা হলো রিয়া, এটা হলো লৌকিকতা, এটা হলো দুনিয়া উপার্জন। সুপ্রিয় ভাই এবং
উপর আল্লাহর সন্তুষ্টি নয়, লোকের সন্তুষ্টি। এজন্য আমি ভাবছি যাতে কমিটি কোনোভাবে অসন্তুষ্ট না হয় আমার বক্তব্যের দ্বারা। তার কম কাদার কারণ হলো কমিটি ঘুষখোর আছে, কমিটি মদ্যপাই আছে। এই কমিটি বলে না, আমি সার্বিকভাবে একটা চিত্র তুলে ধরছি সুপ্রিয় ভাই এবং বোন, কোন জায়গায় কমিটি ঘুষখোর আছে, মদ্যপাই আছে, কমিটির লোকের এই বেনামাজি। আমাকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছে মনে করুন এক জায়গাতে, আর তারপরে আমি ওই সব কথাগুলো বলছি না। যদি আমি এই সব কথাগুলো বলে দিই কমিটি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, তখন আমার আমাকে উপহার উপঢৌকন দেবেন। এই যে আমি উপহার উপঢৌকনের জন্য বক্তব্য রাখছি সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাইসা আব্দুদ্দিনার ওয়া দিরহামে ওয়াল কাতিফাতে ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়ালাম ইউতা লাম ইয়ারদা ওয়ালাম ইউতা লাম ইয়ারদা। ধ্বংস হোক স্বর্ণ মুদ্রার দাস, ধ্বংস হোক রূপ মুদ্রার দাস, রূপার দাস, সোনার দাস, সোনা রূপার মুদ্রার দাস, গোলাম ধ্বংস হোক, মকমল চাদর রেশমি কাপড়ের দাস ধ্বংস হোক, দেওয়া হলে সম্পদ তাকে সে সন্তুষ্ট হয়, আর সম্পদ না দিলেই সে অসন্তুষ্ট হয়। সহি বুখারী হাদিস নম্বর 2886। শির্ক সের অনেক স্তর আছে, যেহেতু আমার পরে অনেক আলোচক আছে আর বিষয় অনেক আছে, এই জন্য বিস্তারিত হয়ে যাচ্ছি না, বেদাতে চলে আসি। সুপ্রিয় ভাই এবং বোন, সুন্নাত কেই বলা হয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কর্ম এবং মৌন সম্মতি কে হাদিস বলা হয়। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কর্ম মৌন সম্মতিকে হাদিস বলা হয়। যে কোনো প্রকারের হাদিস থাক না কেন, সেই হাদিসই হচ্ছে আমাদের জন্য জীবন। আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন না বলেননি? আল্লাহ নামাজের কথা বলেছেন, আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু 47। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ পড়ছেন সাহাবি, আল্লাহ রসুল ডাক দিচ্ছেন, আসতে বিলম্ব হচ্ছে, নামাজ শেষ করে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ডাকলাম তুমি এলে না কেন, তিনি বলছেন আমি নামাজ পড়ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ কি বলছেন শুনুনি, নামাজ পড়ছে আল্লাহর নির্দেশে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ডাক দিয়েছি, আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ রোজা হজ যাকাত যে কোনো আপনি কাজ করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, একটা আর একটা উদাহরণ দিই। কুরবানি কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, কি বলছেন? কুরবানি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, 10ই জুলহিজ্জা কুরবানি করা হলো উত্তম, তারপরেও কুরবানি করা যায় আইয়ামে তাশরিকে, তো 10ই জুলহিজ্জা হলো কুরবানি করা উত্তম। আবু বুরদা বিন নিয়ার 10ই জুলহিজ্জা ঈদের দিনে তার কুরবানির ছাগলটা জবাই করেছেন, জবাই করে নিজে মাংস খেয়েছেন, পরিবারকে খাইয়েছেন, পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন, ঈদের নামাজ পড়তে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবা নুসুক, আমাদের যে নেই যে নামাজ পড়েছে, আমাদের নেই যে কুরবানি করবে তার কুরবানি হবে, আর যে নামাজের আগে কুরবানি করেছে তো তার নামাজের আগে জবাই হয়ে গিয়েছে, ওয়ালা নুসুকা লাহ তার কুরবানি হয়নি। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আবু বুরদা দাঁড়িয়ে গেলেন সাহাবি, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আজকে আনন্দ উৎসবের দিন, আমার বাড়িতেই আমার ছাগলটা প্রথম জবাই হোক, আমি আমার কুরবানি ছাগলটা জবাই করেছি, মাংস নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি, লক্ষ্য উদ্দেশ্যটা তার কত ভালো দেখুন। তিনি বলছেন আমি পাড়া প্রতিবেশীকে খাইয়ে এসেছি, আকালতো ওয়াত আমতো আহলি ওয়া জিরানি, আমি খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি, পড়োশীদের খাইয়েছি, প্রতিবেশীদের খাইয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাতুকা সাতুলহাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, তুমি কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। যে কুরবানি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত,
কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, ঈদের দিনে কুরবানি করতে হবে, ঈদের দিনেই কুরবানি করেছেন, নামাজের পরে কুরবানি না করে নামাজের আগে কুরবানি করে ফেলেছেন, ওয়া জানতে কুরবানি করেছেন, তিনি জানতেন না যে নামাজের আগে কুরবানি করা যাবে না, সুপ্রিয় ভাই এবং বোন, ভুলবশত কুরবানি করেছেন, তার সাহাবী কুরবানি করেছেন, নিয়তটা কত ভালো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাঁটি অন্তরে কুরবানি করেছেন, লক্ষ্য উদ্দেশ্য কত ভালো, পাড়া প্রতিবেশীকে কুরবানি মাংস খাইয়ে ঈদের দিন আনন্দ উৎসবের দিন তিনি ঈদের নামাজ পড়তে এসেছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন শাতুকা শাতুলহাম তোমার ছাগল গোস্তের ছাগল হয়েছে তুমি কুরবানির নেকি পাবে না। লক্ষ্য উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, সেটা যদি তাতে যদি ইখলাস যদি না থাকে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো কাজ প্রমাণিত, তাতে যদি তা যদি আদায়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে হয় তা শিরক হবে নইলে বেদাত হবে। জি, হয় শিরক নইলে বেদাত, আপনার সেই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, এজন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা কথা আপনাদের বলি, আজকাল অনেকেই অনেক রকমের ঢোল পিটাচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার, বেদাতের আলোচনা চলছে তো, ধর্ম যার যার উৎসব সবার, কথাটা ঠিক আছে তো? অনেক মুসলমানও বলছে ধর্ম যার যার উৎসব সবার, যদি বলা হয় স্ত্রী যার যার ভোগ সবার, যে বাচ্চারাও হাসছে যে যার স্ত্রী ভোগ তার, যার স্ত্রী ভোগ তার, যার যার স্ত্রী ভোগ তার তার, যে বিয়ে করেছে সেই ভোগ করবে অন্য জনে না, ধর্ম যার উৎসব তার অন্য জনের না। কোরআন আসলে আমরা অধ্যয়ন করি না তো, কোরআন উঠান, কুরবানি আমাদের মনে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে পড়ে, যখন কুরবানির সময় আসে তার পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে বেটা, তার কম সম্প্রদায় ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে চলেন উৎসব থেকে ঘুরে আসি, উৎসব ঘুরে আসি, উৎসব থেকে উৎসবে যাই আমরা চলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রের দিকে দৃষ্টিপাত করে বলেছিলেন ইন্নী সাকাইম, নিশ্চয় আমি অসুস্থ। সূরা সফফাতের আয়াত এবং সহি বুখারী হাদিসকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম বলছেন, হাদিসের ভাষ্যকারেরা বলছেন, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন না, কিন্তু আল্লাহর সাথে ওই উৎসব, উৎসব যা হলো শিরক ও বিদআত, উৎসব যা হলো শিরক ও বিদআত, উৎসবের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহর বিধান লঙ্ঘন করা হয়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক দিক থেকে সংকোচ বোধ করেছিলেন। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকীম, নিশ্চয় আমি অসুস্থ। এবার তার কওমের লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা উৎসবে চলে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালি হাতে নিয়ে তার বাপের মূর্তিশালাই, তার বাপের যে মূর্তি তৈরি করা ছিল, যেগুলোর পূজা পাঠ করত, প্রতিমা, তার বাপ আজর মূর্তি নির্মাণ করত, সেই তার বাপের মূর্তি যেখানে রাখা ছিল সেই জায়গাতে গেল, তারপরে সেগুলোকে বড়টা বাদ দিয়ে ভেঙে সবকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বড়টার ঘাড়ে কুড়ালি ঝুলিয়ে দিয়ে বাড়িতে এসে আবার শুয়ে গেছে। উৎসব থেকে ফিরে এসে বলছে, আরে আমাদের উপাস্যগুলো মাবুদগুলোর সাথে কে এই আচরণ করেছে, কে এই আচরণ করেছে, তারা কথায় কথায় বলল হয় না হয় এক যুবক যার নাম ইব্রাহিম সেই এগুলোর সমালোচনা করত, সেই করেছে, তার কাছে এসে বলছে আরে আপনি আমাদের মূর্তিগুলোর বারোটা বাজিয়ে দিয়েছেন। বলছে আরে কি হয়েছে, দেখছেন না সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, ভেঙে চূর্ণ বিচূর্ণ ধূলিসাৎ করে দিয়েছেন আপনি। বলছেন আমার তো মনে হয় ওই বড়টা করেছে, তার কারণ তারই তো ঘাড়ে দেখছি কুড়াল। তখন তারা বলছে ও কি কথা বলতে জানে, ও কি নড়াচড়া করতে জানে, ও কি চলতে পারে, ওর কি কোনো শক্তি আছে, ও কুড়ালি মারবে এ ক্ষমতা কি তার আছে, ও ভাঙবে কি করে, ও তো চলতে পারে না। বুঝেব না বুঝার ভান,
এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করেছেন, উদ্ধার করে বাদ্দাওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। সূরা আম্বিয়া এবং সাফাত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাবলী বিস্তারিত তাফসীর সহ দ্রষ্টব্য, সময় নেই বিস্তারিত আলোচনা করার। সুপ্রিয় ভাই এবং বোন, আমার মুসলমান এবং অমুসলমান ভাইরা কোয় বিক্রি করত না, নিজের বাড়িতে রেখে তাকে মানাতো আর বলতো আমাকে বিদ্যা দাও, আমাকে ধন ভান্ডার দাও, কিন্তু আপনার কাছে 500 টাকায় বিক্রি করে দিয়েছে এই কারণে যে তার কোনো ক্ষমতা নাই। যে ইব্রাহিম আলাইহিসসালাম উৎসবে গেলেন না, ধর্ম যার উৎসব তার, ইব্রাহিম আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন, সেই ইব্রাহিম আলাইহিসসালাম হলেন আমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা বিভিন্ন ধরনের উৎসবে, নাজায়েজ উৎসবে অংশগ্রহণ করছি। আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন কোন হিন্দু, কোন জৈন, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান মুসলমানদের উৎসবে অংশগ্রহণ করেছে? ধর্ম যার যার উৎসব সবার বলি তো আওড়ালো। মুসলমানদের ইসলাম দ্বারা স্বীকৃত বাৎসরিক উৎসব হলো দুটি, ঈদ উল আধা এবং ঈদ উল ফিতর, কুরবানির ঈদ এবং ফিতরের ঈদ, রমজানের পরে যে ঈদ, সেই ঈদ, শাওয়ালের ঈদ এবং ফিতরের ঈদ এবং কুরবানির ঈদ, এই কুরবানির ঈদ এবং ফিতরের ঈদের নামাজে কোন মুসলমানকে অংশগ্রহণ করতে দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, দেখলেন যে এখানে আমরা দুটো দিনে খেলাধুলা করতাম, আনন্দ উৎসব হিসাবে পালন করতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে উত্তম দুটো দিন দান করেছেন। একটি হলো ইয়াউমুল আযহা কুরবানির দিন, আর একটি হলো ইয়াউমুল ফিতর, ফিতরের দিন, যাকে আমরা ফিতরার দিন বলি। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। তো বাৎসরিক ইসলাম দ্বারা স্বীকৃত মুসলমানদের ঈদে কোন অমুসলমান যোগদান করেনি। সাপ্তাহিক ইসলাম দ্বারা স্বীকৃত ঈদ হলো জুমার দিন, জুমার নামাজে কোন অমুসলমান অংশগ্রহণ করেছে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটা আপনার এখনো বুঝে আসে না? বলবেন যে ভাই অংশগ্রহণ করে তো, ঈদ মিলাদুন নবীতে অমুসলমানদেরকে পাবেন, কি বলছেন? ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু, কলভিল, চাবার মুচি মেথর, তারাও অংশগ্রহণ করে, কি বলছেন? ঈদ মিলাদুন নবী। সুপ্রিয় ভাই এবং বোন, ঈদ মিলাদুন নবী ইসলাম দ্বারা স্বীকৃত নয়। আমার মা ও বোনেরা, বাবাজিরা কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বলবেন ফাইজি সাহেব কি বলছেন, ইমাম তিরমিজি অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেন্দ্র করে একটা হাদিস নিয়ে এসেছেন, হাদিস নম্বর 3619। জি ভাই, আপনার হয়তো হাদিসের রেফারেন্স জানা ছিল না, আমি রেফারেন্স দিলাম, হাদিস যে আমাদের জানা নাই তা নয়। প্রথম নম্বর হচ্ছে হাদিস জয়ীফ, আপনি বলবেন যে হাদিস সহি, আমিও ধরে নিলাম হাদিস সহি। এখানে ঈদ মিলাদুন নবী তো প্রমাণিত হলো না। আচ্ছা, মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম প্রসঙ্গে, জন্ম মিলাদুন নবী আর ঈদ মিলাদুন নবী দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? মিলাদুন নবী আর ঈদ মিলাদুন নবী, আর আমাদেরটাকেই তো স্বীকৃতি দিয়ে দিলেন, আমরা বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর আপনি বলছেন আসপার থা জো খোদা বানকার ওহি মদিনে মে উতার পড়া মুস্তাফা বানকার, মানে আল মোহাম্মদ যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি মোহাম্মদ তিনি। তো আপনি স্বীকার করে নিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কুবাস বিন আশিয়ামকে জিজ্ঞেস করলাম, আনতা আকবর আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়?
অত্র হাদিসে আছে, ওই অনুচ্ছেদে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? তখন তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবারু মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে বড়। ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বড়। কি বলছেন ইবনে হাশিম? তিনি বলছেন মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তিনি তো বড় হবেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে বড়, তবে মিলাদে রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবীতে পেশ করলেন। আপনার প্রতিটা পদে পদে আপনার বিপক্ষে যাচ্ছে। একটু জ্ঞান চক্ষু খুলুন, একটু ভাবুন সুপ্রিয় ভাই এবং বোন, যে মিলাদ বেদাত আমার কবরকে ঈদ উৎসবে পরিণত করো না, ঈদ উৎসবে পরিণত করো না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2042, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8804। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন তোমরা আমার কবরকে ঈদ উৎসবে পরিণত করো না। আর আজকে আমরা বিভিন্ন কবরকে উৎসবে পরিণত করেছি। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মানুষের বিভ্রান্ত হওয়ার জন্য তো কিছু প্রয়োজন, যেহেতু টাইমও শেষ, যে সাদাটা পড়বো একটু বিষয়টাকে স্পষ্ট করে দিই। মনে করুন এই যে একটা কাগজ, এই কাগজটা বড় একটা কাগজ নিলাম, এই সাদা কাগজ 2000 টাকার নোটের সমপরিমাণ করে কাটলাম, আর 2000 টাকার নোটের সমপরিমাণ করে কাটার পরে তখন আপনাদের কাউকে বলছি ভাইজান আপনাকে আমি হৃদয় থেকে খুব ভালোবাসি, আপনাকে 1900 টাকা দেওয়ার আমার খুব ইচ্ছা, তো আমার কাছে 1900 টাকার নোট তো নেই, 1900 টাকা তো নেই খুচরো, এই লেন 2000 টাকার নোটটা নেন আর আপনার 100টা টাকা আমাকে দেন। নেবেন কেউ? যে একটা কাগজ কাটলাম 2000 টাকার সমপরিমাণ করে দিয়ে আপনাকে দিচ্ছি, যে আপনি 2000 টাকা রেখে দেন তাহলে আপনার 1900 টাকা রাখা হয়ে যাবে, মাত্র আপনি 100 টাকা আমাকে ফেরত দেন, কেউ দিবেন? কেন? কিন্তু ধোকায় কখন পড়বেন? যদি অরিজিনাল টাকার মতো একটা জাল টাকা হয়। কি বলছেন? জাল টাকা। এজন্য যখন 2000 টাকার নোট জাল টাকাও আছে, তখন এইভাবে 2000 টাকার নোট হাতে দিয়ে দেখতে গিয়ে আপনার লাইটের দিকে তাকাচ্ছে, সূর্যের আলোর দিকে তাকাচ্ছে, আসল না জাল? ওখানে একটু মানুষের ধোকায় পড়ার সম্ভাবনা আছে, ধোকায় পড়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা অধ্যয়ন করি না, পড়াশোনা করি না, তো এজন্য অনেকেই সাধারণভাবেই অন্ধবিশ্বাসের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে আছে। কবরকে পাকা করতে হবে, কবরকে বিল্ডিং, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে, কবরকে পাকা করতে হবে, এই মর্মে একটা জৈব জাল হাদিস তো নেই। তারপরেও কবর পাকা, কবর উপরে বিল্ডিং নির্মাণ, ইয়া আড্ডাখানা কেন শিরক ও বেদাতের? একবার প্রশ্ন করবেন না যে কবরকে পাকা করতে হবে, কবর উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে, একটা দলিল বলবেন যে নিষেধ, স্পষ্ট নিষেধের হাদিস সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরকে পাকা করো না, কবরকে চুনকাম করো না, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করো না। সহি মুসলিম হাদিস নম্বর 970। তারপর জিজ্ঞেস করবেন ওলামা ইকরামকে, ভাই নামাজ তো আমরা পড়ছি, নামাজ তো আনু সাল্লিয়া সলাতা কাদাবা কাদা বলে হাদিসের কোন গ্রন্থে আছে? কেউ কেউ বলছে হাদিস যদি স্পষ্ট চলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিয়া সলাতা কাদা কাদা যে আবিষ্কার করলেন, করলেন কোরআন এবং হাদিসে তো নেই, নেই কোনো ফেকার বইও নেই, আপনার কোনো ইমাম বলে জাননি, করে জাননি, বলে জাননি, তো আপনি কোথা থেকে এটা আবিষ্কার করলেন? জনগণকে বলছেন না কেন যে এটা বেদাত? একটাও নেই। দলিল চাইবেন, দলিল চাইবেন কোথায় আছে? সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ বেদাত হলো জঘন্যতম বেদাত। কেউ বলবেন যে এটা ভালো মনে করে করা হয়েছে, বেদাতকে দুই প্রকারের ভাগ করেছে, ভালো বেদাত আর মন্দ বেদাত, এটা হলো শেখ কবেন বেদাতের চোর দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন আমরা নকল করছি তখন বলছি কুল্লু বিদআতিন দালালা, ধর্মের বিষয়ে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গুমরাহি ভ্রষ্টতা, বা কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি ভ্রষ্টতার পরিণাম হলো নরক জাহান্নাম।
সুনানে নাসাই হাদিস নম্বর 1578 আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু বিলাতিন দালালা ধর্মের বিষয় প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো ভ্রষ্টতা গোমরাহি ওয়াই রাহান নাসু হাসানা যদিও মানুষ তাকে ভালো মনে করে ইমাম ইবনে বাত্তার আল ইবানাতুল কুবরা হাদিস নম্বর 205 ইমাম বাইহাকির আল মাদকাল হাদিস নম্বর 191 তারপরেও আপনার ধর্মের নাম দিয়ে শিরক ও বিদাতের আবিষ্কার চলছে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব হলো না তার কারণ সালিমউদ্দিন মাদানী ভাই উপস্থিত হয়ে গিয়েছেন তাহলে প্রশ্নের ইয়ে করে সমাপ্ত করে দিচ্ছি মসজিদের সহযোগিতা মসজিদের সহযোগিতার জন্য কিছু বলবেন সুপ্রিয় ভাই এবং বোন এটা মসজিদ নাকি মসজিদ দেখছেন সাইড খোলা যে আমাদের বাড়ি একা একা দ্বারাই পরিপূর্ণ ঘেরা আল্লাহর ঘরকে কি আমরা ভালোবাসবো না আপনারা ওই ছন্দ মিলিয়ে মিলিয়ে আদায় করবো আর আপনারা দেবেন সময় নষ্ট করতে চাই না সৌদি ইসলামিক দাওয়া রাকা সেন্টারের যিনি কাজ করেন দাওয়াতের ইসলামের প্রচার প্রসারের শেখ সালিমউদ্দিন মাদানী হাফেজাহুল্লাহ খুবই যোগ্য আলেম তিনি উপস্থিত হয়ে গেছেন তাকে বসিয়ে রেখে আমার কথা বলাটাও যেন একটু অন্যরকম আপনারা অধীর আগ্রহে আছেন যে তার বক্তব্য আমরা শুনবো এজন্য আমি সময় নষ্ট আপনাদের করব না কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে চাদর বা ব্যাগ কোনো কিছু নিয়ে যাবে আপনারা যথার্থ পরিমাণে দান করবেন মা বাবার নামেই দান করুন পদ্ধতি জানা থাকলে অনেক হয়ে যাবে স্ত্রী যদি আমার মা ও বোনেরা যারা আছেন তারাও দান করবেন স্বামীর সম্পদ হলেও আর স্বামীদের বলে দিচ্ছি যে আপনারা দান যদি করবেন যে দানটা করবেন স্বামীরা শোনার পরে সন্তুষ্ট হয়ে যাবে যদি সন্তুষ্ট থেকে যান তাহলে লাভটা কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মহিলা যখন দান করে স্বামীর সম্পদে ক্ষতি সাধন না করার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে তো স্ত্রী নেকি পাবে তার দান করার কারণে সম্পদটা ছিল স্বামীর স্বামী শুনলো অসন্তুষ্ট হলো না রাগ ঝাল করলো না বরং সন্তুষ্ট হয়ে গেল স্ত্রী দান করেছে আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহর পথে খরচ করেছে স্বামী সন্তুষ্ট হয়ে গেল স্বামীও নেকি পাবে তার উপার্জনের কারণে স্ত্রী ডাইরেক্ট দিতে আসে না ছোট্ট বাচ্চা মেয়ে বা ছেলে বা কারো হাত দিয়ে পাঠাচ্ছে তো যাকে দিতে পাঠাচ্ছে সেও নেকি পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কারো নেকি কমানো হবে না যে 5000 টাকা দান করলো স্ত্রী তো স্ত্রী 5000 এর নেকি পাবে স্বামী 5000 এর নেকি পাবে যে নিয়ে আসছে সেও 5000 এর নেকি পাবে সহি বুখারী হাদিস নম্বর 1425 1441 সহি মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে স্ত্রী যখন নিজের নামে দান করছিল এবার যদি বাপ মায়ের নামে দান করে তো যাকে তার নামে দান করবে সেও পাবে এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাসূল আমার মা হঠাৎ মারা গেছে দান খয়রাত করার জন্য বলে যায়নি ওয়াসিয়ত করে যায়নি আমি যদি মায়ের পক্ষ থেকে দান করি তো আমার মা নেকি পাবে কি ওয়ালি আজরুন আর আমারও জন্য কি নেকি রয়েছে আমি যদি মায়ের জন্য দান করি মাও নেকি পাবে আমিও কি নেকি পাবো কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম হ্যাঁ তোমার মাও নেকি পাবে তুমিও নেকি পাবে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2717 এর দ্বারা প্রমাণিত হলো যে আমরা যদি ডাইরেক্ট দান করি আমি দান করছি আমি নেকি পাচ্ছি কিন্তু ওই টাকাটা যদি আমার মা বাবার নামে দান করি মা বাবাও নেকি পাচ্ছে আমিও নেকি পাচ্ছি কারো নেকি বিন্দু মাত্র কমানো হবে না সুপ্রিয় ভাই এবং বোন আমি শুধু আপনাদের বল যার কাছে যা আছে দান করবেন আমি শুধু একটা কথা এখানে বলে দিই মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল দান করলে সম্পদ কমে না এখন আপনাদের কারো পকেটে 1000 টাকা আছে 500 টাকা দান করলে 500 টাকা কমবে না কি বলছেন আবার দান করলে সম্পদ কমে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দান করলে সম্পদ কমে না অন্ধভক্ত হলে হবে না একটু সেটাকে বুঝে নিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল দান করলে সম্পদ কমে না সহি মুসলিম হাদিস নম্বর 2588 সুনানে তিরমিজি হাদিস নম্বর 2029 বাস্তবে দান করলে সম্পদ কমে না বাহ্যিক দৃষ্টিতে আমি আপনি দেখছি যে 1000 টাকা ছিল আর 500 টাকা আছে একটু উদাহরণ দিয়ে বিষয়টাকে খুব শর্টে বুঝিয়ে দিই
আপনার ফ্যামিলি বহুদিন থেকে বলছে চিড়িয়াখানা দেখবো, চিড়িয়াখানা কখনো দেখেনি, চিড়িয়াখানা দেখবে। আপনিও সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে চিড়িয়াখানা যাবো, দিনক্ষণ নির্ধারিত, ট্রেনে এসিতে টিকিট করেছেন, চিড়িয়াখানা দেখবেন, চিড়িয়াখানা দেখবেন। ট্রেন ধরার জন্য স্টেশনে যাচ্ছেন, আপনার পার্সোনাল গাড়ি আছে, কিছুটা যাওয়ার পরে চাকা পাঞ্চার হয়ে গেছে। চাকা যখন পাঞ্চার, নির্ধারিত টাইম নিয়ে বের হয়েছেন, আধা ঘন্টা হাতে সময় বা 15-20 মিনিট, যেহেতু আপনার পার্সোনাল গাড়ি, পিছন থেকে দেখছেন একটা টুকটুকি আসছে, ফ্যামিলিকে পরিবারকে টুকটুকিতে চাপিয়ে দিলেন, সবগুলো ধরলো না বলে আপনি তখন নিচেই আছেন, বললেন যে তোমরা যাও আমি আবার দেখছি কিছু আসে কিনা পিছন থেকে। একটু পরে দেখছেন একখানা মোটর সাইকেল আসছেন, তার কাছে অনুনয় বিনয় করে বলছেন যে ভাই আমার ফ্যামিলি এগিয়ে গিয়েছে স্টেশনে, একটু দয়া করে আপনি স্টেশনটা আমাকে পৌঁছে দিন, প্রয়োজনে তেল খরচ দিচ্ছি, আপনি একটু দয়া করে পৌঁছে দিন। ওই ভদ্রলোক আপনার অনুনয় বিনয় শুনে আপনাকে স্টেশনে পৌঁছাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দুর্ভাগ্যক্রমে মোটর সাইকেলের চাক্কা পাঞ্চার, হাওয়া বের হয়ে গেল। এবার আপনার কানে কিন্তু ট্রেনের সিটির আওয়াজ আসছে, এই বুঝি ট্রেন ছুটে যাবে, আপনি লাগালেন দৌড় আর হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট। এবার আপনি ডাক্তারখানায়, আপনার ফ্যামিলি নানা ধরনের মন্তব্য, আরে এর জীবনে চিরদিনই তো ও ধোকা দেয়, আজকে এত বড় ধোকা এটা ভাবতে পারিনি, টিকিটই কাটেনি, চিড়িয়াখানা নিয়ে যাবে না এই বাহানাতে, এসব না হলে আসতে কত দূর, পুরুষ মানুষ যদি হেঁটেও আসতো তাহলে চলে আসতো। পরক্ষণেই জানতে পারলো পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে ডাক্তার কপাল চাপড়াচ্ছে, ট্রেন তো ছুটলো, টাকাও গেল, হোঁচটও খেয়ে হাঁটু আহত হয়ে আপনার ন্যাংড়াতে ন্যাংড়াতে বাড়ি। সবাই আফসোস করছে আমাদের কপালটা খারাপ, আমাদের ভাগ্যটা খারাপ।